বিয়ের পিঁড়িতে বসছেন জনপ্রিয় তারকা সাবিলা নূর। বিয়ের কথা নিজেই গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। সোমবার সাংবাদিকদের এ তথ্য নিজেই জানিয়েছেন সাবিলা। 25 অক্টোবর ঢাকায় তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। সাবিলার হবু বর নেহাল সুনন্দ তাহের পেশায় বেসরকারি টেলিভিশন চ্যানেল SCTV-র ব্রডকাস্ট প্রকৌশলী। 3 বছর আগে বন্ধু তৌসিফের মাধ্যমে নেহালের সঙ্গে পরিচয় হয় তাদের। বছরখানেক আগে সাবিলার মায়ের কাছে তার মেয়েকে বিয়ের প্রস্তাব দেন নেহাল। সাবিলা বলেন, মাস তিনেক আগে আমাদের দুই পরিবার বিয়ে নিয়ে আনুষ্ঠানিক কথাবার্তা বলছে। 25 অক্টোবর বিয়ে, তার আগের দিন ঢাকার একটি ক্লাবে আমাদের গায়ে হলুদ অনুষ্ঠানের আয়োজন করা হবে। 27 অক্টোবর হবে বৌভাত। এ তারকা বলেন, আমার কঠিন সময়ও আমার পাশে ছিল নেহাল, তাকেই জীবনসঙ্গী হিসেবে পেতে যাচ্ছি। ভক্তদের কাছে আমাদের নতুন জীবনের জন্য দোয়া চাই। চাঁদপুরের ছেলে নেহাল, বাংলাদেশ বেতারের সাবেক উপমহাপরিচালক মরহুম আবু তাহেরের একমাত্র ছেলে। মা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কোঅর্ডিনেটরের দায়িত্ব আছেন। দুই ভাই বোনের মধ্যে নেহাল ছোট। অন্যদিকে চট্টগ্রামের মেয়ে সাবিলার বাবা তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুল করিম। দুই বোন আর এক ভাইয়ের মধ্যে সাবিলা সবার ছোট। সাবিলা নূর একজন বাংলাদেশি মডেল এবং টেলিভিশন অভিনেত্রী। তার জন্ম 1995 সালের 27 মে। মডেলিং এর মাধ্যমে তার মিডিয়া জগতে আগমন ঘটে। টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করেন। সাবিলার প্রথম অভিনীত নাটক ইউটার্ন। সাবিলা ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই নাচের প্রতি আসক্তি ছিল। সাবিলা বুলবুল ললিত কলা একাডেমি থেকে নাচ শিখে পদ্মকুড়ি চ্যাম্পিয়ন হয়েছিল যখন তিনি প্রথম শ্রেণীর ছাত্রী ছিলেন। সাবিলা 2014 সাল থেকে মডেলিং এর মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মাঝে রয়েছে গ্রামীণ ফোন, নেসক্যাফে, প্রাণফিট ইত্যাদি। সাবিলা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং এবং বিজ্ঞাপনে কাজ করেছেন। তার মধ্যে বেশ কিছু নাটকে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন।